মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। এবং আমদানি অনুমতি বন্ধের জেরে পেঁয়াজের বাজার অস্থির হওয়ার শঙ্কা। আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মেরিনা আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2020-21 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় $2,227, যা ভারতের চেয়ে $280 বেশি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাথাপিছু আয় $1,947। ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল। কোভিড-19 মহামারী এবং এটি মোকাবেলায় নেয়া লকডাউন ভারতের অর্থনৈতিক সংকোচনের অন্যতম কারণ। 2019-20 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $2,064। তার আগে 2018-19 অর্থ বছরের মাথাপিছু গড় আয় ছিল $1,909। ভারতীয় পেঁয়াজের আমদানি অনুমতি বন্ধ থাকার জেরে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। ব্যবসায়ীরা বলছেন, গত 2 সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম বাড়তির দিকে রয়েছে। সরকার যদি নতুন করে আইপি অনুমোদন না দেয়, তবে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে নগরীর চাকদায় খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত 2 সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়ে গিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে 36 থেকে 37 টাকায়। এছাড়া দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 39 থেকে 40 টাকায়। দেশের কৃষক বাঁচাতে সরকার পেঁয়াজের নতুন আইপি ইস্যু বন্ধ রেখেছে। এদিকে পুরনো আইপির পেঁয়াজ চলে আসায় গত মাস থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। স্বর্ণের দাম প্রতি ভরিতে ২০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩,৪৮৩টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০,৩৩৩.৯২টাকা। একইভাবে 18 ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬১,৫৮৫.৯২টাকা। এর আগে চলতি বছরের 10 মে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের খবর গণমাধ্যমকে জানিয়েছিল। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা কারণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এ মূল্যবান ধাতুটির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামার মধ্য দিয়ে সকালে লেনদেন চলেছে। ডিএসই ও সিএসসির তথ্য অনুযায়ী, এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল 10:30টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে 19 পয়েন্ট কমে 5,793 পয়েন্ট অবস্থান করে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে 290 কোটি 86 লাখ টাকা শেয়ার ও ইউনিট। অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল 10:30টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসপিআই সূচক 8 পয়েন্ট বেড়ে 16,846 পয়েন্ট অবস্থান করে। এ সময়ের মধ্যে সিএসইতে লেনদেন হয়েছে 6 কোটি 91 লাখ টাকা শেয়ার। করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও দরিদ্রদের জীবিকা নির্বাহে সহায়তা করতে বাংলাদেশকে 2টি প্রকল্পে $60 কোটি ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,১০০ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্বব্যাংকের ঢাকা অফিস। সংস্থাটি জানায়, এই অর্থের মাধ্যমে প্রায় ১৭,৫০,০০০ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করা হবে। এই লক্ষ্যে দেশের 2টি প্রকল্পে $600 মিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থ কোভিড-19 মহামারীর বর্তমান সহ ভবিষ্যৎ ধাক্কা সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 5 বছর গ্রেস পিরিয়ড সহ 30 বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। এবং আমদানি অনুমতি বন্ধের জেরে পেঁয়াজের বাজার অস্থির হওয়ার শঙ্কা।
অর্থ বাণিজ্য সংবাদ শেষে আজকের মতো আমি মেরিনা আক্তার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অর্থ বাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের অর্থ বাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।